পৃথিবীর সব থেকে সেরা রেসলার কে? সেটা কি রোমান রিংস নাকি জন সিনা নাকি ডুয়েন জনসন দ্য রক? বন্ধুরা, আপনারা সকলে WWE রেসলিং দেখেছেন, হোক আপনি WWE পছন্দ করুন আর নাই করুন, আপনার টিভিতে বা মোবাইল ফোনে WWE অবশ্যই দেখেছেন। আপনাদের উদ্দেশ্যে বলে দেই, WWE পৃথিবীর সব থেকে বড় রেসলিং শো। এটা এত বড় একটা টুর্নামেন্ট, এখানে যারা পার্টিসিপেট করে তাদের ইনকাম লক্ষ তো নয় বরং করিতে হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সেরা 10 জন রেসলার সম্পর্কে, এবং এক নম্বরে কে আছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো নাম্বার 10, দ্য রক ডুয়েন জনসন। ডুয়েন ডলার জনসন, তিনি দ্য রক নামে অধিক পরিচিত। তিনি হলেন একজন মার্কিন কানাডীয় অভিনেতা, প্রযোজক এবং মার্কিন পেশাদার কুস্তিগির। জনসন কুস্তি অভিনয়ের মাধ্যমে পুরো বিশ্বে ব্যাপক জনপ্রিয় ব্যক্তিত্ব। বর্তমানে তিনি কুস্তি থেকে দূরে অভিনয়ে কাজ করেছেন, বিশ্বের সেরা অভিনেতাদের একজন, এছাড়াও ধনী অভিনেতা হিসেবে পরিচিত, সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তিনি এতটাই জনপ্রিয় যে আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে ইচ্ছুক। নাম্বার 9, বিগ শো। আসল নাম পল ওয়েট, তিনি বিগ শো নামে বেশি পরিচিত। তিনি একজন মার্কিন পেশাদার কুস্তিগির ও অভিনেতা। বিগ শো 1994 সালে তার কর্মজীবন শুরু করেন। 1995 সালে তিনি WCW সাথে চুক্তিবদ্ধ হন। তার বিশাল দেহর কারণে তার নামকরণ করা হয় দ্য জায়ান্ট, এবং তাকে আন্ডে দ্য জায়ান্টের পুত্র হিসেবে পরিচিত করে দেওয়া হয়। 1999 সালের শুরুর দিকে তিনি WCW ছেড়ে WWE তে যোগদান করেন, এবং WWE তে তিনি 7 বার বিশ্ব চ্যাম্পিয়ন হন। তার মধ্যে 2 বার WCW ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, 2 বার WWE চ্যাম্পিয়নশিপ জিতেন, ফলে তিনি সব শিরোপা জয়ী একমাত্র কুস্তিগির। নাম্বার 8, ট্রিপল এইচ, পল মাইকেল লেভিনস্কি। তিনি বেশি পরিচিত রিং নাম ট্রিপল এইচ হিসেবে। তিনি একজন আমেরিকান পেশাদার কুস্তিগির, কর্পোরেট নির্বাহী এবং অভিনেতা। তিনি WWE এর ট্যালেন্ট নির্বাহী সহসভাপতি। ট্রিপল এইচ 1992 সালে টেরোরাইজিং রিং নামে তিনি ইন্টারন্যাশনাল রেসলিং ফেডারেশনে পেশাদারী কুস্তি কর্মজীবন শুরু করেন, এবং এখানে তিনি তার প্রথম হোয়াইট হেভেন চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন। তিনি 1994 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং WCW এ যোগদান করেন। 1995 সালে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন WWF থেকে WWE তে স্থানান্তর হন, সেখানে তার রিং নাম রাখা হয় ট্রিপল এইচ। নাম্বার 7, ব্রক লেসনার। ব্রক এডওয়ার্ড লেসনার একজন আমেরিকান পেশাদার কুস্তিগির এবং পেশাদার আমেরিকান ফুটবল খেলোয়াড় এবং মিশ্র মার্শাল শিল্পী ছিলেন, এবং বর্তমানে সে WWE এর ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ আছেন। লেসনার 4 বার WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হয়েছেন। 2000 সালে লেসনার WWE এর সাথে চুক্তিবদ্ধ হন। 2002 সালে WWE তে অভিষেক হয় লেসনারের। লেসনার WWE অভিষেকের 5 মাসের মধ্যে 25 বছর 44 দিন বয়সে WWE চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন। নাম্বার 6, হাল্ক হোগান। তার আসল নাম টেরিজেল বলে তিনি পরিচিত তার রিং নাম হাল্ক হোগান হিসেবে। তিনি একজন আমেরিকান অর্ধ অবসরে থাকা পেশাদারি কুস্তিগির এবং অভিনেতা। সে বেশি পরিচিত ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং এবং TNA তে কাজ করার জন্য। সে 6 বারের WWEFE চ্যাম্পিয়ন এবং 6 বারের WCW ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। 1980 সালের মে মাসে জাপানের নিউ জাপান প্রো রেসলিংয়ে তার জীবনের প্রথম ম্যাচ লড়াই করেন, এবং 2005 সালে WWE হল অফ ফেম নির্বাচিত হন। নাম্বার 5, টেব অস্টিন। স্টোন কোল একজন অবসরপ্রাপ্ত বিখ্যাত আমেরিকান কুস্তিগির। তিনি তার রিং নেম স্টিভ অস্টিন নামে পরিচিত। কুস্তিতে তার নামের আগে স্টোন কোল লেখা হতো। 1991 সাল থেকে 1995 সাল পর্যন্ত তিনি WCW তে রেসলিং করেন। 1995 সালের শেষের দিকে তিনি WWE বর্তমান WWE এর সাথে রিং মাস্টার হিসেবে কন্ট্রাক্ট সাইন করেন। অস্টিন 19টি চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি 6 বারের WWEF চ্যাম্পিয়ন, 4 বারের WWEF ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ হন। নাম্বার 4, র্যান্ডি অর্টন। র্যান্ডি কিড অর্টন একজন মার্কিন পেশাদার কুস্তিগির এবং অভিনেতা। তিনি বর্তমানে WWE এর সাথে চুক্তিবদ্ধ আছেন, সেখানে তিনি তার রিং নাম র্যান্ডি অর্টন হিসেবে কুস্তি লড়েন। র্যান্ডি অর্টন হলেন WWE এর 3rd generation সুপারস্টার। 2002 সালে OVW থেকে আসা এই রেসলারটির রিং স্কিল খুবই ইমপ্রেসিভ ছিল। তার ক্যারিয়ারও অন্যান্য 2nd-3rd generation সুপারস্টারের মতো সোনার চামচ মুখে নিয়ে শুরু হয়েছিল। র্যান্ডি অর্টন 14 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হন। নাম্বার 3, রোমান রিংস। তার আসল নাম লিটি জোসেফ। তিনি হলেন একজন আমেরিকান পেশাদার কুস্তিগির, প্রাক্তন পেশাদার কানাডীয় ফুটবল খেলোয়াড় এবং অভিনেতা। বর্তমানে তিনি WWE এর সাথে চুক্তিবদ্ধ, সেখানে তিনি তার রিং নাম রোমান রেইন্স হিসেবে প্রতিদ্বন্দ্বী করে থাকেন। রেইন্স 2 বারের এবং বর্তমান WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। তিনি এখন পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রয়েছেন। নাম্বার 2, জন সিনা। জন সিনা একজন মার্কিন পেশাদার কুস্তিগির, র্যাপার এবং অভিনেতা। তিনি WWE এর সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। জন সিনা সাবেক WWE ও ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। তিনি 16 বারের WWE চ্যাম্পিয়ন, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি বার। তিনি 2005 সাল থেকে WWE এর ফ্রাঞ্চাইজি খেলোয়াড়, এবং পরবর্তীতে তাকে আখ্যায়িত করা হয়েছে সংস্থার সবচেয়ে জনপ্রিয় মুখ হিসেবে। জন সিনা অনেক সেবামূলক কাজের সাথে জড়িত। এছাড়াও জন সিনা 5 বারের WWE ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন, 2012 সালে মানি ইন দ্য ব্যাঙ্ক, এবং 2008 ও 2013 সালে রয়্যাল রাম্বল জয়ী। নাম্বার 1, দ্য আন্ডারটেকার। আন্ডারটেকার একজন মার্কিন পেশাদার কুস্তিগির। তিনি মার্ক দি আন্ডারটেকার নামে বেশি পরিচিত। তিনি বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টে কাজ করেন।
WWE তে সে তিনবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং চারবার WWE চ্যাম্পিয়ন। ওয়ার্ল্ড ক্লাস চ্যাম্পিয়ন রেসলিং এর ডয়ালসের সাথে তার অভিষেক হয়। তিনি WWE তে সাতবার ট্যাগ টিম চ্যাম্পিয়ন হন, ছয়বার WWE তে এবং একবার WCW তে চ্যাম্পিয়ন, যা বর্তমানে নেক্সট নামে পরিচিত। আন্ডারটেকার রেসলম্যানিয়া তে 21-1 রেকর্ড গড়ে শুধুমাত্র ব্রক লেসনারের কাছে হেরেছিল। আন্ডারটেকার ট্রিপল এইচ, বসিতা এবং র্যান্ডি অর্টন দ্য রকের মতো সেরা কুস্তিগীরদের হারিয়েছেন। তো বন্ধুরা, এই 10 জন সেরা রেসলারের মধ্যে আপনার ফেভারিট রেসলার কে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।